কলকাতার আরো একটি ফ্ল্যাটে ইডির হানা। এখানেও কি মিলবে আরো সম্পত্তি? বন্ধ চিনার পার্কের ফ্ল্যাটের দরজা ভেঙে অভিযান ইডির। তালা ভেঙে ফ্ল্যাটে ঢুকতেই থ ইডি আধিকারিকেরা। শেষমেশ কি পেলেন ইডি আধিকারিকেরা? চিনার পার্কের ফ্ল্যাটে টান টান উত্তেজনা আপাতত ইতি। ফের বেলঘড়িয়ার ফ্ল্যাটে ইডি আধিকারিকেরা। টালিগঞ্জের পর বেলঘড়িয়া, এবার চিনার পার্ক। এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের বিশেষ বন্ধু অর্পিতা মুখোপাধ্যায়ের আরো একটি ফ্ল্যাটে হানা ইডির। জেরা পর্বে পাওয়া তথ্যের ভিত্তিতে চিনার পার্কের ফ্ল্যাটে হানা দেন ইডি আধিকারিকেরা। ভাঙা হয় দরজা, দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকতেই স্পষ্ট হয়ে যায় গোটা বিষয়। অন্ধকার ঘরে চলে লাগাতার সার্চ অপারেশন। তল্লাশি চালানোর পর চিনার পার্কের ফ্ল্যাটে টান টান উত্তেজনার আপাতত ইতি। নপাড়ার পূর্বপাড়ার রয়্যাল রেসিডেন্সির বি ব্লকের চারতলার একটা ফ্ল্যাটের মালিক অর্পিতা। এমনটাই খবর পেয়ে অভিযান চালান ইডি আধিকারিকেরা। তবে ওই ফ্ল্যাট কি আদেও অর্পিতার? আবাসনের হিসাবরক্ষকের কাছে তথ্য জানতে চান আধিকারিকেরা। বৃহস্পতিবার বিকালে চিনার পার্কে পৌঁছান ইডি আধিকারিকেরা, সঙ্গে ছিল প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী। চিনার পার্কের রয়্যাল রেসিডেন্সির বি ব্লকের 404 নাম্বার ফ্ল্যাটটি অর্পিতা মুখোপাধ্যায় কিনা তা জানতে চান ইডি আধিকারিকেরা। ওই আবাসনে পৌঁছে প্রথমে সেখানকার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। জানতে চান ওই ফ্ল্যাটে অর্পিতা মুখোপাধ্যায় কিংবা পার্থ চট্টোপাধ্যায় সেখানে যাতায়াত করতেন কিনা। তথ্য পাওয়ার পর সোজা পৌঁছে যান ফ্ল্যাট নাম্বার B404 এর সামনে। ফ্ল্যাটের সামনে গিয়ে ইডি আধিকারিকেরা দেখতে পান ফ্ল্যাটে তালা বন্ধ রয়েছে। এরপর পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তারা। ভাঙা হয় তালা, তালা ভেঙে ফ্ল্যাটে ঢুকে এদিন কিছুই পাননি ইডি আধিকারিকরা। ঘরের মধ্যে ছিল না কোনো বিদ্যুৎ সংযোগ। অন্ধকারের মধ্যে তল্লাশি চালিয়েও এদিন সন্দেহজনক তেমন কিছুই পাননি আধিকারিকেরা। ঘন্টা দুই থাকার পর খালি হাতে ফিরে যান তদন্তকারী আধিকারিকেরা। এদিনের এই অভিযান প্রসঙ্গে স্থানীয় আবাসিকদের দাবি, কিছুই জিজ্ঞেস করিনি, ও জাস্ট দেখলো ভিতরে, ভিতরে কিছুই পাওয়া যায়নি, পুরো ফাঁকা, নতুন ফ্ল্যাট। না না না, আমার থেকে কিছু করায়নি, ওরা নিজের যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করলো। বাট ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে ওরা নতুন ফ্ল্যাট, ভিতরে কিছুই নেই, তো কিছু পাওয়া যায়নি। না, রেড তো হলোই, করলোই, কিন্তু কিছু নেই, পুরো নতুন ফ্ল্যাট। ফার্স্ট অফ অল আমাদের উইটনেস না, ঠিক আছে, উইটনেস ওনাদের যে এসছে ওদের মধ্যেই দুজন উইটনেস ছিল। আমার কাছে চাবি তো ছিল, আমাদের কাছে চাবি ছিল না, তাহলে আমরা একজনকে নিয়ে এসে দরজাটা ভাঙলাম। তো ভাঙার পরে দেখলাম দরজাটা খুলেছি, যা আমরা সব ঢুকেছি ভিতরে, অ্যাজ যা প্রমোটার যা দিয়েছে ওই রকম অ্যাক্সিটিস পজিশন ছিল, কিছু পাইনি আর কিছু আর ছিল না, যা ভিতরে যা ছিল যা অ্যাক্সিটিস প্রমোটার দিয়েছে ওরকমই ছিল। আর নিজের হিসাবে দেখলো দরজা ভিতর কি ফাঁপ আছে কি না, থুকে থুকে দেখলো, তা থুকে থুকে দেখলে এক জায়গায় আমাকে আমরা ভেবতে পেয়েছি না কিছু আছে, তারপর দেখলাম না ওটা বাথরুমের দরজা আছে, তাই জন্য ওখানে, তারপরে ভিতরে দেখলাম না কিছু নেই, ওখানে কিছু নেই, তা বললাম কিছু সার্চ করলাম, আধা ঘন্টা আমরা ভিতরে ছিল সার্চ করলাম, কিছু পাইনি কিছু আমরা। না না, দেখিনি, আমি কখনো দেখিনি অর্পিতা মুখার্জিকে এখানে আসতে, বা আমিও জানতামও না যে অর্পিতা মুখার্জি কে। এখন হচ্ছে টিভিতে নিউজে দেখার পরে আমি মানে চিনতে পেরেছি যে উনি অর্পিতা মুখার্জি, এবং আমি শুনেছিলাম যে উনি হচ্ছে সিঙ্গার, বাঙালি সিঙ্গার। আর আমি তো হচ্ছে হাউস ওয়াইফ, আমি হচ্ছে সবসময় দরজাটা লক থাকে, আমি বেশিরভাগে বাইরে তো যাই না, তার জন্য আমি দেখিনি। এটাই বলেছি যে অর্পিতা মুখার্জির সাথে আমার কোনো কোনো ফেস, মানে ফেস টু ফেস দেখা হয়নি, সেটাও উনি তো আমাকে দেখাননি। এবার টিভিতে আমি দেখছি যেটা সেটাই হচ্ছে, এবার উনি সেই অর্পিতা কিনা এখনও আমরা কনফার্ম না, কিন্তু আমরা ভাবছি যে উনিই হবে। এটা তো আমরা অবশ্য হচ্ছে সারপ্রাইজ, আমরা এগুলো ভাবিনি আর কি কোনোদিনও যে আমরা এই বিল্ডিংয়ে থাকছি। পরিচয় জানতাম, এটা উনি সিঙ্গার, বাঙালি সিঙ্গার, উনি গান ফান করে, তা আমরা যখন উনি ফ্ল্যাট নিয়েছিল তখন হচ্ছে আমরা এটাই জানতে পেরেছি যে অর্পিতা মুখার্জি হচ্ছে সিঙ্গার, বাংলা গান বা হিন্দি গান এগুলো উনি করে, এর বেশি আমরা আর কিছুই জানি না। অবাক তো সবাই, এই জিনিসটা কোটি কোটি টাকা বেরোচ্ছে, অবাক তো সবাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা এগুলো এতটা ভাবিনি যে এই অর্পিতা মুখার্জি এইভাবে মানে কোটি কোটি টাকা ওনার ঘর থেকে আর কি বের হবে। অন্যদিকে বেলঘড়িয়া ক্লাব টাউন আবাসনের ব্লক নাম্বার 2A ফের হানা দেয় ইডি। নবম তলায় চলে ইডির অভিযান, ফ্ল্যাট নাম্বার 4C তে চলে ইডির অভিযান। সত্যের খবর, ওই ফ্ল্যাটের মালিক নাকি অন্যত্র ভাড়া থাকেন, তিনি অন্য ব্যক্তিকে ওই ফ্ল্যাট ভাড়া দিয়ে রেখেছেন। যাকে ভাড়া দিয়েছেন ফ্ল্যাটের মালিক তার সঙ্গে অর্পিতার কি সম্পর্ক তা এখনো জানা যাচ্ছে না। তবে ওই ফ্ল্যাটে কি আছে তা জানতে মরিয়া ইডি আবাসনে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। টালিগঞ্জ এবং বেলঘড়িয়ায় অর্পিতার ফ্ল্যাটে ইডি হানা দিয়েছে, সেখান থেকে উদ্ধার হয়েছে চোখ কপালে তুলে দেওয়ার মতো নগদ, উদ্ধার হয়েছে সোনা। টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে 21.90 কোটি টাকা, সেই রেকর্ডও ভেঙে যায় বেলঘড়িয়ার তল্লাশিতে। সেখানে ক্লাব টাউন হাইটসের 1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট থেকে সোনার কঙ্কন, সোনার বাট, সোনার কলম সহ একাধিক অলংকার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সোনার পরিমাণ 6 কেজি, যার বাজার মূল্য 4 কোটি টাকারও বেশি।
এছাড়া 2500 টাকার নোটের বিপুল নগদ উদ্ধার হয়েছে। একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া নগদের পরিমাণ প্রায় 28 কোটি টাকা। তবে ইডির পরবর্তী অভিযানে আরো কত টাকা মিলতে পারে বাড়ছে উৎকণ্ঠা। ব্যুরো রিপোর্ট আজকের।